প্রকাশ পেলে বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ানের প্রথম গান জিন্দা বান্দা। সোমবার দুপুরে হিন্দিতে জিন্দা বান্দা, তামিল ভাষায় ভান্দা এদাম এবং তেলেগুতে ধুম্মে ধুলিপেলা শিরোনামে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত জওয়ান সিনেমার গানটি। গানটিতে শাহরুখের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে 1000 নারী নৃত্য শিল্পীকে। জিন্দা বান্দা গানটি লিখেছেন বিখ্যাত গীতিকার ইরশাদ কামিল আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। গানটি মূলত ওয়াসিম বালেরভির লেখা বিখ্যাত উর্দু শায়রি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। গানটি সম্পর্কে শাহরুখ তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে লিখেছেন, নীতিগুলো যখন ঝুঁকির মধ্যে পড়ে তখন একজনকে লড়াই করতে হয়, এই যুদ্ধই আপনাকে জীবিত করে তুলবে। আমি ওয়াসিম বেরেলভি সাহেবকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই একটি ছোট পরিবর্তনের সঙ্গে এই সুন্দর শ্লোকটি আমাদের ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য। জওয়ানের জিন্দা বান্দা দেখলে শাহরুখের হ্যাপি নিউ ইয়ার বা চেন্নাই এক্সপ্রেস ছবির কথা মনে পড়তে পারে, কারণ সাধারণ দর্শকের কথা ভেবে যে গানটি তৈরি করা তা স্পষ্ট। গানটির পুরোটা জুড়ে রয়েছে দক্ষিণের ছোঁয়া, কেননা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ থেকে শুরু করে সিনেমাটির পরিচালক অ্যাটলিও দক্ষিণী ইন্ডাস্ট্রির অংশ। গানটির শুটিং এ খরচ হয়েছে মোট 15 কোটি টাকা। ভারতের বেশ কয়েকটি রাজ্যে শুটিং হয়েছে জিন্দা বান্দার। 5 দিন ব্যাপী মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মাদুরাই সহ আরো কয়েকটি শহরের শুটিং হয়েছিল গানটি। জিন্দা বান্দার মাধ্যমে অনেকদিন পর একই ফ্রেমে নাচতে দেখা যায় শাহরুখ খান এবং প্রিয়ামনুকে। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল চেন্নাই এক্সপ্রেসের 1 2 3 4 গানে। গানটির শুরুতে শাহরুখকে দেখা যায় পুলিশের ইউনিফর্মে, এরপর লাল শার্ট আর কালো প্যান্টের সামনে আসেন শাহরুখ খান, সেই সাথে সমানতালে নাচতে থাকেন প্রিয়ামণি ও সানায়া। গানটির কোরিওগ্রাফার ছিলেন ছবি পলরাজ। গত 10 জুলাই মুক্তি পেয়েছে জওয়ান ছবির প্রিভিউ, তখন থেকে এই ছবি নিয়ে শাহরুখ ভক্তদের কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী। 2 মিনিট 12 সেকেন্ডের দৈর্ঘ্যের প্রিভিউ একাধিক রূপে ধরা দিয়েছে বলিউড বাদশাহ। এখানে যেমন বাহুবলীর আদলে তার আগমন আছে, তেমন জোকারের আদলে মুখোশের পেছনে সেই বাঁকা হাসিও আছে। আবার মুন নাইট এর মতো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বর্ষা হাতে ঘুরে দাঁড়ানো আছে প্রিভিউয়ে। সে সাথে নজর কেড়েছে নয়নতারা ও দীপিকাও। প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী শান্ন মলহোত্রকে। সবকিছু ঠিক থাকলে আগামী 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমা। শাহরুখের সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার সহ একাধিক তারকা। জওয়ান সিনেমা নিয়ে আপনার এক্সপেক্টেশন কি? কেমন লাগলো জওয়ানের প্রথম গান জিন্দা বান্দা?